লাক্সারি লাইফ ব্র্যান্ডেড জামা হাতে বড় নখ, লাক্সারি লাইফ ব্র্যান্ডেড জামা হাতে বড় নখ, ওই দেখো আমার বন্ধু ভীষণ বড় লোক। ঘুরতে যাবি? চল প্ল্যান করি। এই গরমে কোথায় ঘুরতে যাবি? আন্দামান ঘুরে আসি চল। ওয়াও! কি আন্দামান? তুই আমায় ঘর ছাড়া করতে চাস তাই না? না না, কাছে পিঠে কোথাও চল। আচ্ছা, একদিনে নদিয়া ট্যুর করলে কেমন হয়? শোন, আমি গাড়ি বুক করে দিয়েছি, কোনো ঝক্কি হবে না, একদম বাড়ি থেকে ডাইরেক্ট বকখালি। মানে কাকে জিজ্ঞেস করে তুই গাড়ি বুক করেছিস? তুই এখনই বুকিং ক্যান্সেল কর, আমি ট্রেনের টিকিট কাটছি। ট্রেনের টিকিট কাটছিস ভালো কথা, কিন্তু প্লিজ এসিটা প্রেফার করিস, নয়তো এই গরমে জাস্ট মরে যাব। মরে যা, তুই মরেই যা। এই দু তিন ঘন্টার জার্নিতে এসি লাগবে কিসে? শুধু শুধুই টাকার শ্রাদ্ধ শান্তি, আর কিছুই না। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, রুম নিয়ে আর কিপটামো করবি না। ওটা কিপটামো না, সাশ্রয়। আমার ইচ্ছে বেশ রুমটা বিচের ধারে হবে, ভিতরে ওয়েল ডেকোরেশন হবে, আর হ্যাঁ এসি, ওটা তো মাস্ট। ওয়াও! তুই তো রুম ট্যুর করতে আসিসনি, এসেছিস বিচ ট্যুর করতে। আমি গুগলে সার্চ করে এসেছি, বিচ থেকে কয়েক মিনিট হেঁটেই 500 টাকায় ভালো একটা রুম পাওয়া গেছে। লেটস গো। আর নকরাবাজি না করে ওই রেস্টুরেন্টে ঢোক, কিছু খাওয়া দাওয়া করা যাক। কিছু খাওয়া দাওয়া করার জন্য ওই দেখ বিচের ধারে ডিম টোস্ট, ফুচকা, আইসক্রিম আরও কত কিছু রয়েছে, চল জমিয়ে খাওয়া যাবে। তুই কয়টা ড্রেস এনেছিস রে? আমি মাত্র 22টা এনেছি, আর কটা আনতে পারলে ভালো হতো। দুদিনের ট্যুরে 22টা? আমি ঠিক শুনছি তো? কি করবি এতগুলো দিয়ে? বিকেলে বিচের ধারে বসে কি বিক্রি করবি নাকি? ভাই, ইস্ট অর ওয়েস্ট, আমার দুটো সেট ড্রেসই বেস্ট। কেন করছিস আমার সাথে এরকম? আর কোনো দিন তোর সাথে আমি ঘুরতে আসবো না। আরে ভাই, আমরা আয় অনুযায়ী ব্যয় করব, তাই বলে সবইতেই এত বিলাসিতা করলে হয়? অ্যাডজাস্টমেন্ট বলেও তো একটা ওয়ার্ড আছে। আচ্ছা ঠিক আছে, বল নেক্সট ট্যুরটা তুই কোথায় করতে চাস আর কিভাবে করতে চাস? আবার তোর সাথে? আচ্ছা নেক্সট শ্রীলঙ্কা যাবি? না, আমি মুর্শিদাবাদ যাব। মুর্শিদাবাদ যাওয়ার জন্য বন্ধুকে আমি পটিয়ে আসি, ততক্ষণে তোমরা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক ভালোবাসা, আর মজাকে মজার মতোই নিও। এই গরমে কথা বেশি গায়ে মেখো না, বরং পারফিউম মেখো।